অভিনেতা দেব, দীপক অধিকারী, যিনি দেব নামে সুপরিচিত, জন্ম 25 ডিসেম্বর 1982, একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। সম্প্রতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যার নাম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন, তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং টলিউডে স্থায়ী জায়গা করে নিতে তাকে সহায়তা করে। তবে কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করে, কিন্তু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্রটি দিয়ে। সে একই সিনেমায় ভালো অভিনয়ের কারণে তিনি আনন্দলোক পুরস্কারের 2টি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইসিটি লিমিটেড, রয়্যাল স্ট্যাক, শ্রীকণ টিএমটি বার্স, ব্রেক ফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জয়সা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ডান্স বাংলা ডান্স সিজন 8 এর ক্যাপ্টেন ছিলেন, যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতা টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বে প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদ্যাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং মা একজন ধনী। দীপালী নামে তার একজন বোন রয়েছে। দেবের ডাক নাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দা পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলের ডিপ্লোমা ডিগ্রি নেন, যিনি যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি কিষণ নমিত কাপুর অভিনয় একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে বলেন, বাবার কর্মক্ষেত্রগুলোর মধ্যে শুটিং স্থল ছিল। একবার যখন স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল, তখন তার বাবার সাথে তিনি নানা পাটেকর অভিনীত চলচ্চিত্র প্রহার দ্য ফাইনাল অ্যাটাক এর আউটডোর শুটিংয়ে দেখতে যান। তার কাছে সেটা বাবার কর্মস্থলে বিপরীতে পারিবারিক ভ্রমণ বলেই মনে হয়েছিল, জানান দেব। পরে তার বাবার কর্মস্থল হয় মুম্বাইয়ের, সেখানে বিভিন্ন সিনেমা সেটে শুটিং স্পটে খাদ্য সরবরাহ সেবা ছিল অন্যতম। অনেক পরিচালককে শুটিং স্পটের মধ্যে উল্লেখযোগ্য আব্বাস মাস্তান এবং প্রকাশ ছাড়ার মতো পরিচালকের সিনেমা সেট। অনেক সময় তার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকত, দেবকেই তখন সবকিছু দেখাশোনা করতে হতো তার বাবার পরিবর্তে। দেব বলেন, এমনও দিন গিয়েছে যখন আমাকেই প্লেট পরিষ্কার করতে হয়েছে, আবার আমাকেই খাবার সরবরাহ করতে হয়েছে। কম্পিউটার প্রকৌশল বিষয়ক ডিপ্লোমা লাভের পর তিনি অভিনয় বিষয়ে জানতে মুম্বাই ফিরে যান এবং আব্বাস মাস্তান পরিচালিত টার্জান দ্য ওয়ান্ডার কার ছবির শুটিং দেখেন দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরঞ্জলিয়া জাহেরি, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420 চলচ্চিত্রগুলোতে তারা একত্রে অভিনয় করেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনে অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলির দিকে ইঙ্গিত করে বলেন, প্রাক্তন প্রেমিকা অভিহিত করে তাকে বলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটা দেখুক। বুনোহাঁস চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক নেই। শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। তিনি আরো বলেন, আই লাভ হিম, আই স্টিল লাভ হিম। এর পরেও দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেনি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে এসেছে। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই 1,16,860 ভোট লাভ করেন। ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার পর দেব তার সিনেমার জীবন শুরু করেন আব্বাস মুস্তানের টার্জান দ্য ওয়ান্ডার কার সেটে। সে কিষণ নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয়ের কোর্স করেন। তার প্রথম মুখ্য অভিনয় 2006 সালে প্রবীর নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায়। এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করে। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ হয়।
এ সময় সে রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করে। এ ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকে। সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শেখে বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে। এরপর দেব পুনরায় অভিনয়ে ফিরে আসে এবং রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে। এ ছবি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এ ছবিটি পশ্চিমবাংলায় বেশ হিট হয়। দেব চিরদিনই তুমি যে আমার ছবিতে বিশেষভাবে আবির্ভূত হন, বিভিন্ন আইটেম গানেও সে অভিনয় করে। 2010 সালে তিনি স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান। সেই বছরেই সেদিন দেখা হয়েছিল ও দুই পৃথিবী ছবিতে অভিনয় করে। দুই পৃথিবী ছবিটি খুবই বিখ্যাত। 2011 সালে দেব রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন ছবিটি দেখানো হয় সেদিন ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ টিআরপি প্রায় 12.25 আয় করে। এই ছবিটি টিআরপি যুদ্ধে 3 Idiots কেও পিছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি 166টি সিনেমা হলে এবং দ্বিতীয় সপ্তাহে 169টি থিয়েটারে মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর ম্যাটিনি শো 5 কোটি টাকা আয় করে। এ ছবিটি ছিল বিনোদনমূলক। এর গান অভিনয় সবকিছু ছিল অসাধারণ। এ ছবি বাংলায় এতই বিখ্যাত হয় যে সালমান খানের রেডি ছবি কেউ এটি পিছনে ফেলে দেয়। November 2011 সালে সুজিত মন্ডল পরিচালিত তার রোমিও ছবি মুক্তি পায়। এ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবিটি সর্বস্তরের লোকের কাছ থেকে এমনকি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পায়। January 2012 সালে আবারও শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তার খোকা বাবু ছবি মুক্তি পায়। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি টানা 300 দিন থিয়েটারে চলে, আগের সকল রেকর্ড করে। এ ছবির টান্স মারে খোকা বাবু নামক গানটি টলিউডের সবচেয়ে বড় ব্যয়বহুল গান। তবে October 2012 তে চ্যালেঞ্জ 2 এর চ্যালেঞ্জ নিবি না শালা গানটি এই রেকর্ড ভেঙে দেয়। August 2012 সালে তার অভিনীত পাগল 2 মুক্তি পায়। একই প্রযোজক ও একই অভিনেত্রীর বিপরীতে অভিনীত এই ছবি হিট হলেও পাগলু 2011 এর মতো বিখ্যাত হয়নি। October 2012 তে রাজা চন্দ ফিল্মস August 2012 সালে তার অভিনীত পাগলু 2 মুক্তি পায়। একই প্রযোজক ও একই অভিনেত্রীর বিপরীতে অভিনীত এই ছবিটি হিট হলেও পাগলু 2011 এর মতো বিখ্যাত হয়নি। October 2012 তে রাজা চন্দ পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত চ্যালেঞ্জ 2 মুক্তি পায়। পূজা বোসের বিপরীতে অভিনীত এই ছবিটি একই সাথে 270টি থিয়েটার সারা ভারত জুড়ে, পশ্চিমবাংলা, বিহার, দিল্লি, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ একসাথে মুক্তি পায়। এ ছবিটি ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্লকবাস্টার হিট হয়। পাগলু প্রথম সপ্তাহে বক্স অফিসে 4.15 কোটি টাকা আয় করে, কিন্তু চ্যালেঞ্জ 2 প্রথম সপ্তাহে 11.35 কোটি টাকা আয় করে। চ্যালেঞ্জ 2 ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবিও বটে। এ ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি টাকা। এর প্রথম সপ্তাহে 12,000 দর্শক দেখে এবং এটি খোকা বাবুকেও পেছনে ফেলে দেয়। তাই এই ছবি সর্বকালের ব্লকবাস্টার আখ্যা পায়। June 2013 তে মুক্তি পেয়েছিল শুভশ্রী গাঙ্গুলি ও নুসরত জাহানের বিপরীতে রাজীব বিশ্বাস পরিচালিত ও এসকে মুভিজ এর ব্যানারে চলচ্চিত্র খোকা বাবু সিকুয়েল খোকা 420। ত্রিমুখী প্রেমের এই ছবিতে অভিনয় করেছেন রস্তা দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ আর অনেকে। তবে খোকা বাবুর সাথে এর গল্পে চরিত্রগত ছাড়া অন্য কোনো মিল নেই। ছবিটি প্রচন্ড হিট হয় এবং প্রথম দিনের আয়ে চ্যালেঞ্জ 2 কেও পিছনে ফেলে দেয়। তেলেঙ্গু ছবি বৃন্দাবনম এর গল্প অবলম্বনে তৈরি এই ছবি। 2013 সালের 11 অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছিল রংবাজ চলচ্চিত্র সুরিন্দর ফিল্মস এর ব্যানার, রাজা চন্দর পরিচালনায় এবং কোয়েল মল্লিকের বিপরীতে এই ছবিতে আরো থাকবেন রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। এই চলচ্চিত্র আগে সব রেকর্ড ভেঙে দিলেও মাত্র 2 মাসের মাথায় দেবের অভিনীত চাঁদের পাহাড় সেই রেকর্ড ভেঙে দেয়। December 2013 সালে মুক্তি পায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে চাঁদের পাহাড় চলচ্চিত্রটি তৈরি হয়। ছবিটি শুটিং হয়েছে আফ্রিকার জঙ্গলে। সিংহের মোকাবেলা ও ব্ল্যাক মাম্বার মতো ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবটাই আছে ছবিতে। পরিচালক দ্য টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে প্রথম থেকেই তাদের দেবকে নেওয়ার ইচ্ছা ছিল, কারণ ছবির স্বার্থে এরকম স্পোর্টি দেহই তাদের দরকার। এর আগেও অনেকে এই ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু বাজেটের অভাবে তা সম্ভব হয়নি।
এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি বাজেটের ছবিটি আগের সব রেকর্ড ভেঙে ইতিমধ্যে রেকর্ড করেছে। সর্বস্তরের মানুষই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে। এরপর তিনি সমরেশ মজুমদারের বুনো হাঁস উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত বুনো হাঁসে অমল চলচ্চিত্র অভিনয় করেছেন। লেখক নিজেই দেবের নামটি বলেছিলেন। এছাড়া তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে মিমি চক্রবর্তীর বিপরীতে রাজ চক্রবর্তী পরিচালনায় তার পরবর্তী চলচ্চিত্র যোদ্ধা দ্য ওয়ারিয়র এর শুটিং করছে। এরই সাথে চলছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তীর বিপরীতে বিন্দাসের দৃশ্যায়ন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। 2011 সালে নভেম্বরে রাজ চক্রবর্তী পরিচালিত ও সানন্দা টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক অভিনয় নিবেদনে তিনি অতিথি চরিত্রে আবির্ভূত হন। দেবতার রোমিও চরিত্রের বহি প্রকাশ ঘটান আমি রোমিও, খোকা বাবু যায় গাল মিঠি মিঠি বল ও পাগলো থোরাসা করলে রোমান্স গানের সাথে নাচেন। পরবর্তীতে দেব টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি নয়না ও জয়দীপ এর সুখী বিবাহিত জীবনের প্রার্থনা করি। পরবর্তীতে আবারও 2012 সালের মার্চ মাসে সানন্দা টিভিতে সম্প্রচারিত হোলির এক বিশেষ অনুষ্ঠানের রঙের আনন্দতেও তিনি আবির্ভূত হন। 2010 সালের এপ্রিলে আবারও 2011 সালের ডিসেম্বরে তিনি মিরাক্কেল আক্টেল চ্যালেঞ্জার্স নামক জি বাংলায় প্রচারিত শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত ও মীর আফসার আলী কর্তৃক উপস্থাপনাকৃত এক হাসির অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে আসেন। এছাড়া তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4, সিজন 7 এ আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন। যে স্থানে পূর্বে মিঠুন চক্রবর্তী ছিলেন, দেব নানা অনুষ্ঠান করেছেন এবং বহু কনসার্টেও অংশ নিয়েছেন। 2007 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BFJ আয়োজিত অনুষ্ঠানে পারফরমেন্স করেন। 2009 সালে তিনি ইটিভি বাংলায় প্রচারিত ইটিভি বাংলা প্রথমায় অনুষ্ঠান করেন। অসাধারণ নাচ করা ছাড়াও তার মঞ্চে তিনি স্বতঃস্ফূর্ত। তিনি স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড 2009, স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড 2010, জি বাংলা গৌরব সম্মান 2011, স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড 2011, জয় জি বাংলা গৌরব সম্মান 2011 প্রভৃতি অনুষ্ঠানেও পারফর্ম করেন। প্রতিবেদনটির সাথে ছিলাম আমি তন্নি মৌমিতা।